হাই, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ ফিরোজাল মামুন, আমি বাংলাদেশি একজন মানুষ। আমি মালয়েশিয়াতে আসছিলাম 2014-এ, লেখাপড়া পারপাসে আসছিলাম। এখানে আমি একটা ইন্টারন্যাশনাল কলেজে ভর্তি হয়েছিলাম এবং সেখান থেকে পড়াশোনা কমপ্লিট করছি ইনশাল্লাহ আপনাদের দয়ায়। আর কলেজের নাম আইআইসি, ইনোভেটিভ ইন্টারন্যাশনাল কলেজ, দ্য ফুল ভার্স। সো টুডে আজ আমি ফিনিশ করলাম যে গ্র্যাজুয়েশন, এবং আমাদের সবাইকে নিয়ে, আমাদের স্যার বা আমাদের ম্যানেজমেন্ট, কলেজ ম্যানেজমেন্ট সবাইরা একসঙ্গে আমরা সেলিব্রিটি করলাম কনভোকেশন সেরিমনি 2017। সো সত্যি ভালো লাগছে, কারণ আসলে আমি এরকম আর আগে কখনো দেশে, আমি যত দেশেও তো পড়াশুনো করছি, কখনো এরকম সিচুয়েশনে আসলে আসা হয় নাই। কারণ আমাদের দেশে তো ভিন্ন ধরনের, আমাদের দেশে আসলে এগুলো অ্যারেঞ্জ করে না, জাস্ট অন্যভাবে তৈরি করে আর কি। আর এখানে আসলে খুব ভালো লাগলো আর আসার পর, কারণ এখনও খুব ভালো লাগছে, আমার বন্ধুরা আরও আসছে। আচ্ছা, আপনি তো এখানে ডিপ্লোমা ইন হোটেল ম্যানেজমেন্ট করছেন, আপনি কি মনে করেন বাংলাদেশি ছাত্রদের জন্য হোটেল ম্যানেজমেন্ট মালয়েশিয়া পড়ালেখা খুব মানসম্মত? আসলে হোটেল ম্যানেজমেন্ট ইম্পর্টেন্ট, অ্যান্ড আই মিন মানুষ রেসপেক্ট করে যেরকম সাবজেক্টগুলো, তার ভিতরে একটা। কারণ আমি অনেক ইউনিভার্সিটিতে গেছি পরে অ্যাপ্লাই করার জন্য, আমি দেখছি সব জায়গায় যে কোনো সাবজেক্টের কম্পেয়ার, মানে তুলনামূলক আমাদের এই সাবজেক্টটায় ইকোনমি সাইড হাই, তার মানে বোঝা যায় যে এই সাবজেক্টটা দামি আছে। আর মালয়েশিয়ার এডুকেশন সিস্টেম কেমন, মানে হোটেল ম্যানেজমেন্টের জন্য? এডুকেশন সিস্টেম সব কিছুই ভালো, শুধু আপনার চুজ করতে হবে আপনি কোন ইউনিভার্সিটিতে আসতেছেন বা কোন কলেজগুলো। কারণ আপনি দালালের চক্রে পড়ে যদি ভুল ইউনিভার্সিটি ভুলেতে আসেন, এটা খুব খারাপ ব্যাপার। আপনার যদি নিজের কেউ থাকে বা ভবিষ্যৎ জন্য কেউ থাকে, তাদের সঙ্গে কন্ট্যাক্ট করে আসবেন, সেটা সবচেয়ে বেটার। আচ্ছা, আপনি কি মনে করেন যে যারা মালয়েশিয়াতে অলরেডি লেখাপড়া করতেছে ভালো ভালো ইউনিভার্সিটিতে, বাংলাদেশ থেকে যদি কোনো স্টুডেন্ট আসে, ফেসবুকে হোক, গুগলে হোক, ইউটিউবে হোক, তাদের সাথে কন্ট্যাক্ট করে তাদের কাছ থেকে পরামর্শ নেওয়া, এটা কি ভালো হবে? অবশ্যই তাদের কাছ থেকে পরামর্শ নেবে, কারণ তারা, আপনি বলতে পারেন যে তারা ব্যবসা পারপাসে বলতেছে ভাই, তবে তারা আপনার সাইতে বেশি জানে। আপনি যেহেতু সার্চ দিচ্ছেন বা আপনি আসবেন, আপনার সাইতে তারা বেশি জানে, কারণ তারা অনেকদিন এখানে আসে অনেকদিন ধরে। সো তারা তো অবশ্যই আপনার সাইতে বেশি জানবে, তবে আপনার রাইট পারসন বেছে নিতে হবে। সবাই তো মনে করেন সমান না, আর যারা আপনার ফ্যামিলার তাদের কাছ থেকে এই অ্যাডভাইস নেওয়াই বেটার। আর যত মনে করেন, আমি কম্পেয়ার করি বাংলাদেশ মালয়েশিয়া, যদি আপনার সেরকম ক্যাপাসিটি থাকে মালয়েশিয়ায় পড়াশুনো করার জন্য, তো অবশ্যই, কারণ মালয়েশিয়া আসলে পড়াশোনার জন্য খুব উপযোগী, এবং পরিবার বা আই মিন এনভায়রনমেন্ট বলেন খুব সুন্দর। কিন্তু আপনাকে, আমি আবার সেই কথা বলছি যে আপনাকে সঠিক যে ফ্যাকাল্টি বা সঠিক যে অর্গানাইজেশন বা যে কলেজ বা ইউনিভার্সিটি, আপনাকে এটা খুব সিলেক্ট করতে হবে। কারণ আপনি অনেক ইউনিভার্সিটি বা কলেজ রয়েছে যেগুলো মনে করেন যে এই দেশের গভর্নমেন্ট থেকে বাদ হয়ে গেছে বা তারা আপনার রিজেক্ট করে দিয়েছে, এইগুলাতে আসলে কিন্তু হবে না। কারণ নর্মালি যারা এইগুলার চলে আসে তারা কিন্তু সাফার হয়, তারা কন্টিনিউ করতে পারে না। কারণ আমি যখন আসছিলাম 2014-এ, আমরা একসঙ্গে 54 জন আসছিলাম একসঙ্গে, মাত্র 2 জন শেষ করছে। তার মানে মালয়েশিয়া আসার পূর্বে অবশ্যই তাকে, মানে, ভাবার বিষয় আছে যে আমি কোন ইউনিভার্সিটিতে যাচ্ছি এবং সেই ইউনিভার্সিটির টিউশন ফি কেমন এবং পড়ালেখার মান কেমন, এই তো? অবশ্যই, এটা খুব গুরুত্বপূর্ণ। আচ্ছা, ধন্যবাদ ভাই, ইনশাআল্লাহ, অল দ্য বেস্ট।